দেখেছি আমি। সরকারি অনুদানপ্রাপ্ত দুর্গাপূজা কমিটিগুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। গোঘাট এক নম্বর ব্লকের রঘুপাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি অনুদানপ্রাপ্ত ক্লাবগুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রা রঘুপাটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয় মদিনা বাসস্ট্যান্ড পর্যন্ত। উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং রঘুপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং সরকারি অনুদানপ্রাপ্ত ক্লাবের সদস্যরা। দেখুন, আজকে মহালয়া দীর্ঘ এক বছর পর আমরা আজকে এই দিনটায় উপস্থিত হচ্ছি দেবী দুর্গার মর্ত আরাধনা। আর কিছুদিনের মধ্যেই আমরা মাকে আরাধনা করতে হবে। তাই আমরা আমাদের রঘুপাটি অঞ্চলে অন্তর্গত 14টা যে অনুদানপ্রাপ্ত ইয়ে আছে, আমাদের কমিটি আছে, তাদেরকে নিয়ে আমরা বর্ণাঢ্য সভা করছি। আমরা এর মাধ্যমে একটাই বার্তা দিতে চাইছি যে ধর্ম যে যায় উৎসব সভা, তাই আপনারা সকলেই এই মা দুর্গার যে মর্ত আগমনে আমরা সকলেই যেন উৎসব আনন্দে মেতে উঠতে পারি, এটাই আমাদের মূল্য। গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে আর্থিক অনুদান, আমার রঘুপাটি গ্রাম পঞ্চায়েতের 16টা পূজা কমিটির মধ্যে 14টা পূজা কমিটি আর্থিক অনুদান পায়, তাদেরকে নিয়েই আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।